আসসালামু আলাইকুম। 25,000 টাকা যদি আপনাদের বাজেট হয়ে থাকে ভালো এবং সেরা একটি ফোন কেনার জন্য, তাহলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে। তিনটি সেরা ফোন নিয়ে আজকে আমরা কথা বলবো, যে তিনটি ফোন বর্তমানে পেয়ে যাবেন 25,000 টাকার নিচে। আর এই ফোনগুলোর ভিতরে দুটি কিন্তু আনঅফিসিয়াল এবং আরেকটি হচ্ছে অফিসিয়াল, তাই আমি মনে করি আপনাদের সবারই ভিডিওটি কাজে আসবে। সো এবার আমরা আসি ফোনগুলোর দিকে। তার আগে কিছু কমন কথা বলতে আপনাদেরকে বলি, যেগুলো আমরা সবসময় বলে থাকি, সেগুলো হচ্ছে এই ফোনগুলো ইউজার রিভিউ কিন্তু মোটামুটি ভালো, তাছাড়া কনফিগারেশনটা কিন্তু আপনারা ভালো পাবেন, এবং ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে ফোনগুলো কিন্তু আপনারা বেশ ভালোভাবে শান্তিতে চালাতে পারবেন। যাই হোক, এবার আমরা ফোনগুলোর দিকে আসি। প্রথমে যে ফোনটি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে টেকনো একটি ফোন, টেকনো K1 20 Pro। এটা কিন্তু ইন্টারেস্টিং একটি ফোন। আর এই ফোনটির সবথেকে যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে ডিজাইন। ফোনের ডিজাইন কিন্তু আসলে এক কথায় প্রিমিয়াম, এর যে লেদার ফিনিশিং যে ডিজাইনটি আছে সেটা, আর এটা আমি মনে করি আপনাদের অনেকেরই পছন্দ হবে। আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। ওকে, ডিজাইনের কথা তো হলো, এবারে কনফিগারেশনের দিকে ফোকাস দেওয়া যাক। এই ফোনে 6.67 ইঞ্চ সাইজের 120Hz রিফ্রেশের সহ একটি অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন। পিক্সেল ডেন্সিটি হলো 395, স্ক্রিন টু বডি রেশিও 5.7%। ডিসপ্লে চীন বেজেলের কথা বলতে গেলে অনেক ন্যারো ছিল চীন বেজেল এরিয়া, যেটা আমার কাছে ভালোই লেগেছে, এবং আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো হবে। তাছাড়া এই ফোনের ডিসপ্লেটি কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে, তবে এই ডিসপ্লেতে একটা বিষয় কিন্তু আপনারা পাবেন না, সেটা হচ্ছে ডিসপ্লেতে প্রোটেকশন নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। আর আপনারা যারা এই ফোনটি কিনবেন তারা কিন্তু ভালো মনে হয় টেম্পার গ্লাস লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডিসপ্লে পরে এবার এর পারফরমেন্সের দিকে আমরা আসি। মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকছে এই ফোনটিতে, যেটা 6nm ফেব্রিকেশনে তৈরি। G99 প্রসেসর সম্পর্কে কিন্তু আপনাদের মোটামুটি ভালো ধারণা কিন্তু হয়ে গিয়েছে। মিডিয়াটেকের এই প্রসেসর ডে টু ডে পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো পাবেন আপনারা। র্যাম হিসেবে 8GB র্যাম পেয়ে যাবেন LPDDR4X ক্যাটাগরি, রম থাকছে 256GB। আর এই ফোন শুধু অ্যাক্টিভ ইভেন্টে বালান্সে পাওয়া যাচ্ছে 8GB+256GB, যার প্রাইস হলো বর্তমানে 24,990 টাকা, অর্থাৎ 25,000 টাকা থেকে 10 টাকা কম। টেকনোর এই ফোনের বাকি বিষয়গুলোর কথা বলতে গেলে, এটার রেয়ারে কিন্তু আপনারা ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন। 64MP হচ্ছে মেইন শুটার, অ্যাপারচার F1.7। প্রাইমারি ক্যামেরাতে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে যে প্রাইসে পাওয়া যাচ্ছে 25,000 টাকা, ওই হিসাব অনুযায়ী বিবেচনা করতে গেলে এটা ক্যামেরা আরও কিছুটা বেটার হওয়া উচিত ছিল। আর ফ্রন্ট প্রেসিং যে ক্যামেরা সেটা আমি বলবো প্রাইস বিবেচনায় ডিসেন্ট লেভেলের। 32MP ফ্রন্ট প্রেসিং ক্যামেরা, F2.5 হচ্ছে অ্যাপারচার ভ্যালু, তাই সেলফি লাভারদের জন্য বলা যায় এই ফোনের ফ্রন্ট প্রেসিং ক্যামেরাটি অনেকটি প্লাস পয়েন্ট। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা ডুয়েল 4G সাপোর্ট পেয়ে যাবেন, এবং থাকছে ডুয়েল ম্যানস ওয়াইফাই। এছাড়া আপনারা কিন্তু ফোনটিতে স্টোর স্পিকারও পেয়ে যাবেন, আর ব্লুটুথ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3। এই ফোনের ব্যাটারি দিকে আসলে এখানে আপনার 5000mAh ব্যাটারি ক্যাপাসিটি পেয়ে যাবেন, এবং এর বক্সে থাকছে 33W-এর একটি চার্জার। সিকিউরিটি সেকশনে এই ফোনে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এর আনলক অ্যাকুরেসি তুলনামূলক ভালোই ছিল। এর সাথে ফোনটিতে আপনার সকল ধরনের পোর্টস এবং বাটনসের পাশাপাশি সকল ধরনের সেন্সরসও কিন্তু পেয়ে যায়। এই ছিল টেকনো K1 20 Pro এর কনফিগারেশন। এখন যদি আপনাদের কাছে ভালো লাগে ফোনটি 25,000 টাকায়, তাহলে ডেফিনেটলি ফোনটি দেখে যেতে পারেন। আমি বলবো অফিসিয়াল ফোন হিসেবে এর কনফিগারেশন বেশ ভালোই রেখেছে তারা। টেকনোর এই ফোনটির পরে যে ফোনটি আমাদের আজকে লিস্টে থাকছে সেটা হলো Poco X4 Pro 5G। Poco X4 Pro 5G সম্পর্কে হয়তো অনেকের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে এই ফোনটিতে আপডেটের পরে কোনো সমস্যা হবে কিনা। আসলে এই ফোনটি যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট সেটাতে কিন্তু আপডেটের পরে কোনো ধরনের সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি, তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলোতে মাঝে মাঝে সমস্যা দেখা যাচ্ছে। তবে এই জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব ফোনটির ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিন্তু বর্তমানে আপনারা পেয়ে যাবেন 24,000 থেকে 25,000 টাকার ভিতরে। ওয়েল, এবার আমরা এর কনফিগারেশনের দিকে আসি। সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন ফোনটিতে, যেটা সাইজ হলো 6.67 ইঞ্চ। এর সাথে থাকছে 120Hz হায়ার রিফ্রেশ রেট। এই ডিসপ্লের চীন বেজেলের কিন্তু যথেষ্ট ন্যারো ছিল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 395, এবং এর রিপ্রোডাকশন ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। সুপার অ্যামোলেড ডিসপ্লে এখান থেকে ভালো কালার রিপ্রোডাকশন পাওয়া যাবে, তাই আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু অসাধারণ হবে, তাই বাজেটের ভিতরে এটাকে কিন্তু আসলে আদর্শ একটি ডিসপ্লে বলাই যায়। ওয়াই সেকশনে ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর প্রসেসর বা চিপসেটের কথা বলতে গেলে ফোনটিতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর পেয়ে যাবেন, যেটা 5G প্রসেসর, 6nm ফেব্রিকেশন প্রসেসর বিল্ড করা, সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.2GHz, অ্যাড্রেনো 619 GPU। 695 প্রসেসরটির ডে টু ডে পারফরমেন্স আমরা বেশ ভালোই দেখেছি, তাছাড়া গেমিংয়ের দিক থেকেও মোটামুটি ভালো পারফর্ম কিন্তু করে এই প্রসেসর, তাই আপনারা কিন্তু চাইলে মডারেট প্লাস হালকা পাতলা হেভি ইউসেজের জন্য ফোনটি নিতে পারেন। এরপরে র্যাম আর স্টোরেজের কথা বলতে গেলে ফোনটিতে 6GB+8GB র্যাম পেয়ে যাবেন। র্যামের টাইপ হলো LPDDR4X, রম থাকছে 128GB+256GB, রমের ক্যাটাগরি FS2.2। ক্যামেরার দিকে আসলে এই ফোনে রেয়ারে থাকছে তিনটি ক্যামেরা। প্রাইমারিটি হচ্ছে 108MP, F1.9 হচ্ছে অ্যাপারচার ভ্যালু,
তারপর থাকছে f2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, তারপর থাকছে f2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর। এই ফোনের যে প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল, সেটা ছবি কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, তবে ক্যামেরাতে একটা উইক পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানে অবশ্যই 4K অপশনটা থাকা উচিত ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলতে গেলে এখানে 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার হচ্ছে f2.5, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, এবং এর বক্সে কিন্তু আপনারা 67W একটি চার্জার পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ কিন্তু এক কথায় অসাধারণ, তাছাড়া চার্জিং স্পিডও কিন্তু অনেক ফাস্ট। এই তো ছিল পোকো এক্স প্রো 5G গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসি আমরা পরবর্তী ফোনের দিকে, যেটা থাকছে আমাদের আজকে লিস্টের নাম্বার 1 পজিশনে, আর ওই ফোনটি হচ্ছে Realme 9 স্পিড এডিশন। রিয়েলমি 9 স্পিড এডিশন এই ফোনটি কিন্তু যে কোনো হেভি ইউজারদের জন্য হাইলি রিকমেন্ডেড। তাছাড়া আপনি যদি ভালো গেমিং পারফরমেন্সও পেতে চান, তাহলে কিন্তু আপনি ফোনটির দিকে যেতে পারেন। রিয়েলমির এই ফোনে আপনারা পেয়ে যাবেন 144Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চ সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটা IPS LCD ডিসপ্লে। কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল, তবে IPS এর পরিবর্তে অ্যামোলেডটা হলে সবথেকে বেশি ভালো হতো। প্রোটেকশনের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনার পান্ডা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। ক্যামেরার দিকে আসলে এই ফোনের রেয়ারে আপনারা পাবেন 3টি ক্যামেরা, 48+2+2 মেগাপিক্সেল। প্রাইমারি যে ক্যামেরা 48 মেগাপিক্সেলের, সেটা অ্যাপারচার হচ্ছে f1.8। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি মানের লেগেছে। আর ভিডিওগ্রাফির কথা বলতে গেলে সর্বোচ্চ আপনারা 4K রেজুলেশনে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এরপরে ডিভাইসটির ফ্রন্ট সাইডের দিকে আসলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি পাঁচশো সেলফি ক্যামেরা, যেটা অ্যাপারচার হচ্ছে f2.1। ব্যাটারি ক্যাপাসিটি হলো এই ফোনের 5000 mAh, এবং এটা চার্জ দেওয়ার জন্য বক্সে আপনারা পেয়ে যাবেন 30W চার্জার। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল, বেসিক ইউসেজে প্রায় 1.5 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর হেভি ইউসেজে 6 থেকে 7 ঘন্টা। আর এটা নির্ভর করে কিন্তু আপনার ইউসেজের উপর, আপনি কীরকম ইউজ করবেন সেই অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ পাবেন। দেন ফাইনালি এবার এসে আমরা এই ফোনটির অন্যতম হাইলাইটেড পয়েন্ট, বা এটাকে কি সেলিং পয়েন্টও বলা যায়। ফোনটিতে যে প্রসেসরটি থাকছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর, যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। এই বাজেটের ভিতরে পারফরমেন্স কিন্তু আপনারা থেকে টপ নচ লেভেলের পাবেন, সেক্ষেত্রে আপনি গেমিং বলেন, হেভি টাস্ক বলেন, সব কিছু কিন্তু স্মুথলি করতে পারবেন। জিপি সেকশন এখানে থাকছে অ্যাড্রেনো 640 2L, র্যাম থাকছে 6GB+8GB, র্যাম টাইপ হলো LPDDR4X, রম থাকছে 128GB। ওয়েব সেকশনে পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ড থাকছে Realme UI 3.0। এই ছিল Realme 9 স্পিড এডিশনের ওভারভিউ। এখন যদি আপনাদের কাছে সব কিছু মিলে ফোনটি ভালো লাগে বা ভালো মনে হয়, তাহলে পরামর্শ থাকবে ফোনটির দিকে যাওয়ার জন্য। আর এই ফোনটি কিন্তু আপনারা অফিসিয়ালিভাবে পাবেন না, ফোনটি পাবেন আপনারা আনঅফিসিয়াল মার্কেট। তো আমরা চলে আসলাম আজকে ভিডিওর একদম শেষের দিকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।